অনেক অনেক দিন আগের কথা, এক দেশে ছিল এক দিনহীন গরিব মানুষ। সে এত গরিব ছিল যে তার স্ত্রী পুত্র সহ প্রায় তাকে অনাহারে থাকতে হতো। তাদের না ছিল পরার মতো কাপড় চোপড়, না ছিল থাকার মতো ঘর দরজা। গরিব লোকটিকে তার স্ত্রী ও ছেলেমেয়েরা সব সময় গাল মন্দ করত, বলত, অমুকের বাবা অমুক কাজ করে, এত এত টাকা পাই, আর তুমি শুধু বাড়িতে বসে বসে সময় কাটাও, তোমার কারণে আমরা একবেলা পেট পুড়ে খেতে পর্যন্ত পাই না। স্ত্রী ও সন্তানদের এসব কথা শুনতে শুনতে গরিব লোকটি জীবনের প্রতি ঘৃণা ধরে গেল। সে সিদ্ধান্ত নিল জঙ্গলে চলে যাবে। স্ত্রী সন্তানদের কথা শোনার চেয়ে বনের জীবজন্তু যদি তাকে খেয়ে ফেলে সেই ভালো। জঙ্গলে গিয়ে সে ঘুরতে ঘুরতে এক জায়গায় একটি কুটির দেখতে পেল। কুটিরের মধ্যে উঁকি দিয়ে দেখল সেখানে এক দরবেশ আল্লাহর ধ্যান করছে। গরিব লোকটি নিজের সৎ স্বভাব ও ধর্মের প্রতি মমতার কারণে দরবেশের কুটিরটি ঝাড়ু দিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করে ফেলল। দরবেশের গাভীটিকে মাঠে নিয়ে ঘাস খাওয়ানোর পর দুধ দোয়াল এবং নানা বুনো ফল মূল তুলে এনে দরবেশের কুটিরে রেখে দিল। দরবেশ মোনাজাত শেষ করে গরিব লোকটির দিকে তাকালেন। দেখলেন তার কুটির পরিষ্কার পরিচ্ছন্ন, গাভীটিকে ভালোভাবে খাওয়ানো হয়েছে এবং নানা সুস্বাদু ফলমূলে তার ঘর ভর্তি। দরবেশ জানতে পারলেন যে তার কুটিরে আসা লোকটি অত্যন্ত বিনয়ী এবং ইমানদার, কিন্তু বড়ই গরিব। দরবেশ গরিব লোকটিকে সাহায্য করার সিদ্ধান্ত নিলেন। তাকে বললেন, তুমি যদি আমার কথা মতো চলো তাহলে আর গরিব থাকবে না। আমি তোমাকে এই রুমালটি দিচ্ছি, ভালো করে দেখো, রুমালটির একদিক হল হলুদ আর অন্যদিক সবুজ। তুমি যদি সবুজ দিকটি মাটিতে বিছাও তবে রুমাল তুলেই তুমি সোনার মোহর পাবে। এই রুমালটি নিয়ে সোজা বাড়ি চলে যাবে, সাবধান, পথে কোথাও থামবে না। তুমি যদি আমার এই নির্দেশ পালন করতে পারো তবে কোনোদিনই আর গরিব থাকবে না। গরিব লোকটি দরবেশকে শত শত সালাম ও ধন্যবাদ জানিয়ে বাড়ির দিকে যাত্রা করল। অনেকক্ষণ হেঁটে হেঁটে সূর্যের তাপ ও গরমে সে খুব হয়রান হয়ে পড়ল। হঠাৎ কাছে একটি দোকান দেখতে পেয়ে সে সেখানে বিশ্রাম নেয়ার জন্য থামল। দরবেশের জাদুর রুমালের কেরামতি দেখার জন্য এবার তার খুব ইচ্ছা হল। সে দরবেশের নির্দেশ মতো রুমালের সবুজ দিকটি মাটিতে বিছিয়ে পুনরায় তুলতেই সেখানে দেখা গেল অনেকগুলো সোনার মোহর। দোকানদার কাছেই বসেছিল। সে গরিব লোকটির জাদুর রুমালের কেরামতি দেখে অবাক হয়ে গেল। দোকানদার মনে মনে ফন্দি করল, যেভাবেই হোক এই রুমালটি তাকে হাত করতেই হবে। দোকানদার অত্যন্ত বিনয়ের সঙ্গে গরিব লোকটিকে তার ঘরের মধ্যে নিয়ে নানা ধরনের মিষ্টান্ন এনে আদর করে খাওয়াতে লাগল। গরিব লোকটি দোকানদারের এই ব্যবহারে খুব খুশি হল। আর এই ফাঁকে দোকানদার কৌশলে তার কাছ থেকে রুমালের সব ঘটনা শোনা নিল। গরিব লোকটি বাড়িতে ফিরে যাবার প্রস্তাব দিতেই দোকানদার অতি বিনয়ের সাথে অনুরোধ করল, আজকের রাতটা আমাদের সাথেই থেকে যান না ভাই, আপনার মতো খোদার রহমতপ্রাপ্ত লোকের খেদমত করে জীবনটাকে একটু ধন্য করতে চাই। সাদা সিদে লোকটি দোকানদারের আকুতি মিনতিতে একদম গলে গেল। রাতের খাবার সেরে সে তার মূল্যবান রুমাল ও মোহরগুলো দোকানদারের কাছে জমা রেখে সে ঘুমাতে গেল। পরদিন সকালে ঘুম থেকে উঠে গরিব লোকটি বাড়ি যাবার জন্য তৈরি হল এবং দোকানদারকে তার রুমাল ও মোহরগুলো ফেরত দেওয়ার অনুরোধ করল। এদিকে হয়েছে কি জানো, থুত দোকানদার গরিব লোকটির জাদুর রুমালটি রেখে ওই রকমের অবিকল আরেকটি রুমাল আর মোহরগুলো অত্যন্ত বিনয়ের সঙ্গে ফেরত দিল। গরিব লোকটি বিন্দুমাত্র সন্দেহ না করে দোকানদারকে ধন্যবাদ দিয়ে সেখান থেকে বের হল। বাড়িতে পৌঁছার পর আনন্দের সঙ্গে তার স্ত্রীকে ডেকে প্রথমে মোহরগুলো তার হাতে দিল।
তারপর সারাদিন সে তার স্ত্রী ও ছেলেদের কাছে দরবেশ ও রুমালের গল্প বলতে লাগল। সন্ধ্যায় সকলকে একত্র করে সে দরবেশের দেয়া জাদুর রুমালটি মাটিতে বিছাল, কিন্তু না, কিছুই ঘটল না, একটা মোহরও দেখা গেল না। তার স্ত্রী মনে মনে ভাবল, এই জাদুর রুমাল টুমাল কিছুই না, তার স্বামী তাদের ঠকাবার চেষ্টা করছে, আসলে সে মোহরগুলো কোনো ধনী লোকের সিন্দুক থেকে চুরি করে এনেছে। মিথ্যা কথা বলার জন্য স্ত্রী একটা ঝাঁটা এনে গরিব লোকটিকে দমাদম পেটাতে লাগল। বহু কষ্টে স্ত্রীর হাত থেকে ছাড়া পেয়ে সে ওই দোকানদারের কাছে যাওয়ার সিদ্ধান্ত নিল। তার বিশ্বাস ছিল দোকানদারি তার আসল রুমাল সরিয়ে এই নকল রুমাল দিয়েছে। দরবেশের কথা মতো সে যদি সোজা বাড়ি চলে আসত তাহলে এই অঘটন ঘটত না। দোকানে পৌঁছে সে দোকানদারকে তার আসল রুমাল ফিরিয়ে দিতে অনুরোধ করল, কিন্তু দোকানদার এমন একটা ভাব দেখাল যেন এর আগে কখনো তাকে দেখেইনি। শুধু তাই নয়, গরিব লোকটিকে সে গলা ধাক্কা দিয়ে সেখান থেকে বের করে দিল। এ ঘটনার দুঃখে এবং হতাশায় গরিব লোকটি একেবারে ভেঙে পড়ল। এখন কোন মুখে আবার দরবেশের কাছে ফিরে যাবে তা নিয়ে চিন্তা ভাবনা করতে লাগল। অনেক ভাবনা চিন্তার পর সে দরবেশের কাছে গিয়ে সব ঘটনা খুলে বলে তার কাছে মাপ চাওয়ার সিদ্ধান্ত নিল। দরবেশের কুটিরে গিয়ে সে আগের মতোই ঘর পরিষ্কার করল, গাভীকে খাওয়াল এবং বন থেকে ফল মূল সংগ্রহ করে আনল। দরবেশ মোনাজাত শেষ করে তাদের দেখেই সবকিছু বুঝতে পারলেন। তিনি বললেন, চিন্তার কোনো কারণ নাই, আমি সবই জানতে পেরেছি, তুমি আবার তোমার রুমাল ফিরে পাবে, আজকের দিনটা একটু অপেক্ষা করো। পরদিন সকালে দরবেশ গরিব লোকটিকে একটি লাঠি উপহার দিয়ে বললেন, তুমি লাঠিকে প্রহার করতে বললেই সে তোমার আদেশ মতো কোনো ব্যক্তিকে প্রহার করতে থাকবে যে পর্যন্ত না তুমি তাকে বলবে আবার। সেখান থেকে যাওয়ার পথে দোকানদারের সঙ্গে দেখা করে যেও। কিন্তু লোকটি বুঝতে পারল যে বজ্জাত লোভী দোকানদারকে শায়েস্তা করার জন্যই তাকে লাঠিটি দেয়া হয়েছে। দরবেশকে আবারও সালাম ও কৃতজ্ঞতা জানিয়ে লোকটি দোকানের দিকে যাত্রা করল। দোকানদার তার হাতে লাঠি দেখে ভাবল, গরিব লোকটি হয়তো এবার জাদুর লাঠি নিয়ে এসেছে, এই লাঠিও হয়তো অসাধ্য সাধন করতে পারে। এই ভেবে সে লোকটিকে বিনয়ের সাথে সম্মান করে বসতে দিল এবং আগের দিনের বেয়াদবির জন্য বার বার ক্ষমা চাইতে লাগল। গরিব লোকটি মৃদু হেসে বলল, এটাও একটা জাদুর লাঠি, হ্যাঁ, এর কেরামতি দেখতে চাইলে বাড়ির সব লোকজনকে ডাকতে হয়। দোকানদারের স্ত্রী পুত্র সহ বাড়ির সব লোকজন সেখানে জড়ো হলে গরিব লোকটি লাঠিকে হুকুম দিল, লাঠি লাঠি জাদুর লাঠি, আমার আদেশ বলছি খাঁটি, আপন মূর্তি ধারণ করো, দুষ্ট পিঠে টিট করো। এ কথা বলতেই লাঠির সামনে যাকে পেল তাকে নির্দয়ভাবে পেটাতে থাকল। দোকানদার প্রাণ ভয়ে তার ঘরে গিয়ে দরজা বন্ধ করে দিল, কিন্তু জাদুর লাঠি সেখানে ঢুকেই তাকে দম দম পেটাতে লাগল। দোকানদার দিশেহারা হয়ে ঘরের ছাদে গিয়ে আশ্রয় নিল, কিন্তু জাদুর লাঠি সেখানে গিয়েও বেদম প্রহার করতে লাগল। কোনো উপায় না দেখে দোকানদার ছাদ থেকে নেমে গরিব লোকটির সামনে শুয়ে মাপ চাইল, এরপর জাদুর রুমালটি ফিরিয়ে দিল। জাদুর রুমালটি ফিরে পেয়ে গরিব লোকটি একরকম দৌড়ে তার বাড়িতে গিয়ে উপস্থিত হল। বাড়ি পৌঁছে ঘরের সব দরজা জানালা বন্ধ করে রুমালটি মাটিতে বিছাল, সাথে সাথেই দেখা গেল কয়েকটি সোনার মোহর। সে রুমালের গুণ পরীক্ষার জন্য বার বার রুমালটি মাটিতে বিছাতে লাগল, প্রতিবারই সে সোনার মোহর পেতে লাগল। এবার সে তার স্ত্রী এবং সন্তানদের দরবেশের দেয়া রুমালের কেরামতি দেখার জন্য ডাকল। তারা সবকিছু দেখে এবার বিশ্বাস করল। এরপর থেকে রুমাল রীতিমতোভাবে মোহর দিতে লাগল।
কিছুদিনের মধ্যে সেই মোহর দিয়ে তারা একটি বিরাট জমিদারি কিনে ফেলল এবং সুখে স্বাচ্ছন্দ্যে বসবাস করতে লাগল। তো যাই হোক, অল্পদিনের মধ্যেই দরিদ্র লোকটি জাদুর রুমালের কেরামতির কথা দেশের সবখানে ছড়িয়ে পড়ল। সবাই তাকে নতুন জমিদার হিসেবে সম্বোধন করতে লাগল। দেশের রাজার কানেও পৌঁছল এই আশ্চর্য রুমালের গুণের কথা। রাজা ভাবলেন, এভাবে যদি লোকটি ধন সম্পদ সঞ্চয় করতে থাকে তাহলে তো তার ধন ভাণ্ডারকেও সে একদিন ছাড়িয়ে যাবে। তো যেভাবেই হোক জাদুর রুমালটি তাকে দখল করতেই হবে। রাজা অনেক ভেবে চিন্তে শেষ পর্যন্ত তার এক বিচক্ষণ উজিরকে পাঠালেন নতুন জমিদারের কাছে। নতুন জমিদারের ধন দৌলত ও ধর্মকর্মের প্রশংসা করার পর উজির বললেন যে, আপনি যদি ইচ্ছে করেন তাহলে আপনার বড় ছেলেকে দিয়ে রাজার মেয়েকে বিয়ে করাতে পারেন। দেশের রাজার আত্মীয় হওয়াকে অত্যন্ত সম্মানের মনে করে নতুন জমিদার তখনই উজিরের প্রস্তাবে রাজি হল এবং বিয়ের প্রস্তাব পাঠাল। পরদিন উজির আবার ফিরে এসে নতুন জমিদারকে জানাল যে রাজা আপনার প্রস্তাবে খুব খুশি হয়েছেন, তবে প্রস্তাবটি আপনি নিজে দিলে তিনি আরও সন্তুষ্ট হবেন। এরপর উজির জমিদারের কানে কানে বলল, রাজকন্যা তার জাদুর রুমালটিও দেখতে চান, আপনার যদি কোনো আপত্তি না থাকে তাহলে রুমালটিও সঙ্গে নিয়ে যাবেন। পরদিন জমিদার রুমালটি নিয়ে রাজদরবারে হাজির হল। রাজা তার পাত্র মিত্র সহ অত্যন্ত সমাদরের সঙ্গে জমিদারকে স্বাগত জানাল। কিছুক্ষণ আলাপের পর তিনি জমিদারকে বললেন তার আশ্চর্য রুমালটি রাজকন্যাকে দেখাবার জন্য আনন্দমহলে নিয়ে যেতে চান। রাজার কথায় কোনো কিছু মনে না করে জমিদার রুমালটি দিয়ে দিল। এরপর ঘণ্টার পর ঘণ্টা কেটে গেল, কিন্তু রাজা আর ফিরে এল না। জমিদার খবর পাঠাল তার রুমালটি ফেরত দিতে, কিন্তু রাজা তার কাছ থেকে কোন রুমাল নেয়ার কথা বেমালুম অস্বীকার করলেন। শুধু তাই নয়, রাজার লোকজন জমিদারকে অপমান করে সেখান থেকে তাড়িয়ে দিল। তবে জমিদারকে তেমন অসন্তুষ্ট মনে হল না। ধীরে ধীরে বাড়ি গিয়ে জাদুর লাঠি নিয়ে এলেন তিনি। রাজপ্রাসাদের ফটকে দাঁড়িয়ে বলতে লাগলেন, লাঠি লাঠি জাদুর লাঠি, আমার আদেশ বলছি খাঁটি, আপন মূর্তি ধারণ করো, দুষ্ট পিঠে টিট করো। যেই বলা অমনি জাদুর লাঠি দমা দম পিটুনি শুরু করে দিল। রাজা পিটুনির চোটে শেষ পর্যন্ত শোবার ঘরের পালঙ্কের নিচে আশ্রয় গ্রহণ করলেন, কিন্তু সব জানতা লাঠি সেখানে গিয়েই তাকে নাস্তা নাবুদ করতে লাগল। উপায়ন্ত না দেখে রাজা পালঙ্কের নিচে থেকে বের হয়ে জমিদারের কাছে মাপ চাইলেন এবং জাদুর রুমাল ফেরত দিলেন। জমিদার সেখান থেকে ফিরে নিজের ধন সম্পত্তি আরও বাড়াতে লাগলেন। তার সম্পত্তি এত বেশি হল যে একসময় তার বড় ছেলে দেশের রাজা হল এবং তাদের সুখের সীমা রইল না।